হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি আমার স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে ক্লাস টুয়েলভের জন্য নিউট্রিশন বিষয় থেকে দুটি অঙ্কের সমাধান করব তোমরা জানো তোমাদের নিউট্রিশন বিষয়ের মধ্যে কিছু অঙ্ক রয়েছে যেগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে চার পাঁচ অথবা ছয় নম্বর কোনো কোনো সময় এসে কিউতে প্রশ্ন দিয়ে থাকে তো সেই হিসাবে তোমাদের এই সমস্ত অঙ্কগুলি অভ্যাস করা খুবই প্রয়োজন এখানে যে অঙ্কগুলি রয়েছে অঙ্কগুলিও খুব সহজ তোমরা একটু অভ্যাস করলেই ভালোভাবে করতে পারবে এবং ভালোভাবে একটু বুঝে নিলেই সমস্ত অঙ্কগুলি তোমরা নিজেরাই করতে পারবে তো দেখো এখানে আমি দুটি অঙ্ক তুলে নিয়েছি প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটি সান্ধ্যকালীন জলখাবারে চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট ও দশ গ্রাম প্রোটিন আছে যদি জলখাবারটির মোট শক্তি মূল্য দুইশো পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি হয় তবে জলখাবারটিতে উপস্থিত ফ্যাটের পরিমাণ নির্ণয় করো দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে আশি গ্রাম কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন এবং দশ দশমিক পাঁচ গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি প্রাতরাশ মোট কত শক্তি সরবরাহ করবে এই দুটি অঙ্কের মধ্যে দেখো একটুকু তফাৎ রয়েছে প্রথমে যে অঙ্কটি রয়েছে সেখানে বলা হয়েছে দুটি খাদ্য উপাদানের পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট এবং দশ গ্রাম প্রোটিন আর মোট শক্তি মূল্য এখানে দেওয়া হয়েছে যেটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি এখান থেকে তোমাদের ফ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে দ্বিতীয় অঙ্কটিতে কিন্তু বলে দেওয়া হয়েছে তিনটি খাদ্য উপাদানের পরিমাণই দেওয়া হয়েছে এখানে তোমাদের এই তিনটি খাদ্য উপাদান থেকে কি পরিমাণ শক্তি আসতে পারে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করবে সেটাই তোমাদেরকে দেখাবো এই সমস্ত অঙ্কগুলি সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমত জানতে হবে তিনটি খাদ্য উপাদানের ক্যালোরি মূল্য বা শক্তি মূল্য কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটি খাদ্য উপাদানের শক্তি মূল্য তোমাদেরকে জানতে হবে তো কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটি খাদ্য উপাদানের শক্তি মূল্য হল এক গ্রাম কার্বোহাইড্রেট জারিত হলে চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি মূল্য পাওয়া যায় বা শক্তি পাওয়া যায় এক গ্রাম ফ্যাট থেকে পাওয়া যায় নয় দশমিক তিন কিলো শক্তি এবং এক গ্রাম প্রোটিন থেকে পাওয়া যায় চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য একই তো এই ক্যালোরি মূল্যকে আমরা অঙ্ক করার সময় হিসাবের সুবিধার্থে দশমিক সংখ্যাগুলিকে বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটি ধরে নেবো অর্থাৎ কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য চার কিলো ক্যালোরি ধরব প্রোটিনের ক্যালোরি মূল্য চার কিলো ক্যালোরি ধরে নেব এবং ফ্যাটের ক্যালোরি মূল্যও নয় কিলো ক্যালোরি ধরে নেব তো এই দশমিক সংখ্যাগুলি বাদ দিয়ে আমরা ক্যালোরিগুলো ধরে অঙ্কগুলো হিসাব করব তো চলো দেখে নিই প্রথমে আমি তোমাদের দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে সেটা সমাধান করে দিই তারপরে প্রথম অঙ্কটা সমাধান করছি তো এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটি খাদ্য উপাদানের ক্যালোরি মূল্য আমরা নির্ণয় করব অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রথমে তোমরা লিখবে এক গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য হলো চার কিলো ক্যালোরি অতএব আশি গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য হল আশি গুণিত চার অর্থাৎ এখানে মোট যে কার্বোহাইড্রেট রয়েছে তাকে কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য দিয়ে গুণ করে নেব তাহলেই উত্তর চলে আসবে অর্থাৎ এখানে আশি গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য হবে তিনশো কুড়ি কিলো ক্যালোরি একই রকমভাবে এক গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য হলো চার কিলো ক্যালোরি অতএব পনেরো গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য হবে পনেরো গুণিত চার সমান ষাট কিলো ক্যালোরি যেমনভাবে লেখা আছে তোমরা এরকমভাবেই লিখে অঙ্কগুলি সমাধান করবে তারপরে আবার একই ভাবে সমাধান করব ফ্যাটের ক্যালোরি মূল্য এক গ্রাম ফ্যাটের ক্যালোরি মূল্য হলো 9 কিলো ক্যালোরি অতএব দশ গ্রাম ফ্যাটের ক্যালোরি মূল্য হবে দশ দশমিক পাঁচ গুণিত নয় কিলো ক্যালোরি অর্থাৎ ফ্যাট থেকে মোট ক্যালোরি পাওয়া যাচ্ছে চুরানব্বই দশমিক পাঁচ কিলো ক্যালোরি তো তোমাদের যদি দশমিকের গুণ করতে সমস্যা হয় দশমিকের গুণটা একটু দেখে নেবে হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকতে পারো এই তিনটি খাদ্য উপাদানের ক্যালোরি মূল্য বের করে নেওয়ার পরে অতএব দিয়ে লিখে নেবে প্রাতরসটি মোট তিনশো কুড়ি প্লাস ষাট প্লাস চুরানব্বই দশমিক পাঁচ সমান এই তিনটি ক্যালোরি তোমরা যোগ করে নেবে এখান থেকে উত্তরটি আসছে চারশো চুয়াত্তর দশমিক পাঁচ ক্যালোরি সরবরাহ করবে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট থেকে যে ক্যালোরিগুলো বের করা হলো সেই তিনটি ক্যালোরি মূল্যে যোগ করে নিলে তোমাদের এই অঙ্কটির উত্তর চলে আসবে তো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কটি সমাধান করবে তারপরে দেখো দ্বিতীয় অঙ্কটাতে যেটা বলা হয়েছে এখানে বলা ছিল একটি সান্ধ্যকালীন জলখাবারে চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট ও দশ গ্রাম প্রোটিন আছে যদি জলখাবারটির মোট শক্তি মূল্য দুইশো কিলো ক্যালোরি হয় তবে জলখাবারটিতে উপস্থিত ফ্যাটের পরিমাণ নির্ণয় করো এখানে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে এই সমস্ত অঙ্কগুলোতে তোমরা দেখবে কোন কোন খাদ্য উপাদান প্রশ্নটির মধ্যে দেওয়া রয়েছে যেমন এই অঙ্কটিতে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিমাণ দেওয়া রয়েছে তো প্রথমেই আমরা এই কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে কি পরিমাণ ক্যালোরি পাওয়া যাচ্ছে সেটা আগে নির্ণয় করে নেব একই রকমভাবে আগের যে অঙ্কটি করলাম ক্যালোরি মূল্য নির্ণয় যেভাবে করতে হয় একই প্রসেসে তোমরা ক্যালোরি মূল্যটা প্রথমে নির্ণয় করে নেবে তো দেখে নাও অঙ্কটা এক গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য চার কিলো তাহলে অঙ্কে দেওয়া রয়েছে চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট তো অতএব লিখে নেবে চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য হবে চল্লিশ গুণিত চার সমান একশো ষাট কিলো ক্যালোরি তাহলে কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য বেরিয়ে গেল একই রকমভাবে আবার প্রোটিনের ক্যালোরি মূল্য নির্ণয় করবে এক গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য হল চার কিলো ক্যালোরি অতএব দশ গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য হবে দশ গুণিত চার সমান চল্লিশ কিলো ক্যালোরি তাহলে এখান থেকে আমরা দুটি খাদ্য উপাদান থেকে মোট দুইশো কিলো ক্যালোরি পেয়ে গেলাম অঙ্কটিতে বলা ছিল দুইশো পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি মোট খাবারটির শক্তি মূল্য বা ক্যালোরি মূল্য তো যদি আমরা এই দুটি খাদ্য থেকে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে দুইশো কিলো ক্যালোরি পেয়ে যায় তাহলে আর অবশিষ্ট কত থাকলো দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো কিলো ক্যালোরি মাইনাস করে নেব ততএব দিয়ে লিখে নেবে অবশিষ্ট ক্যালোরির পরিমাণ দুইশো পঁয়তাল্লিশ মাইনাস দুইশো কিলো ক্যালোরি সমান পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি যা ফ্যাট থেকে প্রাপ্ত হবে তো এই বাকি যে শক্তিটা থাকছে এটা আমাদের ফ্যাট থেকে নিতে হবে অতএব পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি শক্তির জন্য কত পরিমাণ ফ্যাট লাগছে এটাই হচ্ছে এখন নির্ণয়ের বিষয় তো যেমনভাবে আমরা শক্তি মূল্য বা ক্যালোরি মূল্য নির্ণয় করছি ঠিক তার উল্টোভাবে খাদ্য উপাদানের পরিমাণ নির্ণয় করে নেব শক্তি মূল্য নির্ণয় করার জন্য গুণ করতে হচ্ছে আর যখন খাদ্য উপাদানের পরিমাণ নির্ণয় করতে বলা হবে তখন আমরা ক্যালোরি মূল্য দিয়ে ওই টোটাল যে ক্যালোরিটা রয়েছে সেটাকে ভাগ করে নেব তো তোমরা দেখে নাও এখানে লিখতে হবে আমরা জানি নয় কিলো ক্যালোরি তাপশক্তির জন্য এক গ্রাম ফ্যাটের প্রয়োজন অতএব পঁয়তাল্লিশ কিলো তাপ শক্তির জন্য পঁয়তাল্লিশকে ভাগ করে নেবে নয় দিয়ে পঁয়তাল্লিশ ভাগ নয় সমান পাঁচ গ্রাম ফ্যাটের প্রয়োজন অতএব ওই জলখাবারে উপস্থিত ফ্যাটের পরিমাণ হলো পাঁচ গ্রাম তাহলেই তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো